নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাই জুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শিলিগুড়ি তেনজিং নর্গে বাস স্ট্যান্ড থেকে উদ্ধার 4.5 কেজি সোনার বিস্কুট। তিনজনকে আটক করলো কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর। ধৃতদের তোলা হলো শিলিগুড়ি আদালতে। তালিবানের দখলে আফগানিস্তান, আশঙ্কায় ওদলাপাড়ির দুই পরিবারের সদস্যরা। কেন্দ্রীয় সরকারের কাছে মেয়ের পরিবারকে ফিরিয়ে আনার আবেদন। রুটি তুরির আটা দিয়ে মায়ের প্রতিমা, ছোট্ট দিব্য সৃষ্টিতে মোহিত এলাকাবাসী। খুদের প্রতিভায় অবাক পরিবার পরিজনরাও। এখন বিস্তারিত সংবাদ। শিলিগুড়ি থেকে 2,15,00,000 টাকার সোনা উদ্ধার করলো কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর। গোপন সূত্রের খবর পেয়ে গতকাল সন্ধ্যা নাগাদ তেনজিং নৌকে বাস টার্মিনাস থেকে তিন ব্যক্তিকে আটক করে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর। তাদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি করে ব্যাগের মধ্য থেকে 27টি সোনার বিস্কুট উদ্ধার হয়। এক একটি বিস্কুটের ওজন 166 গ্রাম। মোট 4,482 কেজি সোনার বিস্কুট তাদের কাছ থেকে উদ্ধার হয়, যার বাজার মূল্য 2,15,00,000 টাকা। ধৃত তিনজনই চেন্নাইয়ের বাসিন্দা। তারা মায়ানমার থেকে মণিপুর হয়ে গৌহাটি দিয়ে শিলিগুড়ি নিয়ে এসে সেখান থেকে কলকাতায় পাচারের উদ্দেশ্যে সোনাগুলো নিয়ে যাচ্ছিল। কিন্তু কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর পাচারের আগে শিলিগুড়ির তেনজিং নর্গে বাস টার্মিনাস থেকে সোনা সহ তাদেরকে গ্রেপ্তার করে। ধৃত তিনজনকে এদিন শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে। বর্তমান আফগানিস্তান তালিবানদের দখলে। বাঁচার জন্য আফগানিস্তানের বহু মানুষ আফগানিস্তান ছেড়ে পালাবার চেষ্টা করছেন, কিন্তু বর্তমানে সেই উপায়ও প্রায় বন্ধের মুখে। আর সেই কারণে চিন্তায় আফগানিস্তানে গৃহবন্দী বহু মানুষ। এরকমই চিন্তায় দিন কাটাচ্ছেন মালব্লকের ওতলেবাড়ির দুটি পরিবার। ওতলেবাড়ি বিধানপল্লী এলাকার বাসিন্দা আমানুল্লাহ খান বলেন, আমার দিদি, জামাইবাবু এবং দুই ভাঞ্জা বর্তমানে আফগানিস্তানে রয়েছেন। গত 15 বছর আগে আমার দিদি বিবি আইসা খানের বিয়ে হয় আফগানিস্তানে। দিদি আফগানিস্তানে একজন ডক্টর এবং জিজাজি হাসপাতালে কম্পাউন্ড। বর্তমানে খুব খারাপ অবস্থায় রয়েছে আমার দিদির পরিবার। বাড়ির বাইরে বের হতে পারছেন না, দোকানপাটও বন্ধ, বাড়িতে খাবার নেই। গত 5 দিন আগে ভিডিও কলের মাধ্যমে আমায় ফোন করে খুব কাঁদছিল। চরম সমস্যা দিন কাটাচ্ছেন আমার দিদির পরিবার। ভারত সরকারের কাছে আমাদের হাত জোড় করে অনুরোধ, আমার দিদির পরিবারকে কোনোভাবে ভারতে নিয়ে আসা হোক। কয়েকদিন যাবত কোনো ফোন হচ্ছে না দিদির সাথে। বর্তমানে কি অবস্থা রয়েছে তাও জানতে পারছি না। আমার দিদি ছোটবেলা থেকেই ওদলাবাড়িতেই বড় হয়েছেন। ওদলাবাড়ির বাসিন্দা ইলি ছেত্রী খান বলেন, আমার দিদি আফগান খেরকুটে থাকেন। খেরকুট থেকে এয়ারপোর্ট কাবুলের দূরত্ব প্রায় 400 কিলোমিটার। আর বাইরোডে রাস্তায় রাস্তায় তালিবানদের নাকাতেকিং চলছে। তারা বিভিন্ন জায়গায় চেকপোস্ট লাগিয়ে রেখেছে। কিভাবে আমার দিদির পরিবার ফিরবে তা বুঝতেই পারছি না। সরকারের কাছে আবেদন, দিদির পরিবারকে ফিরিয়ে আনা হোক, তা না হলে পরিবারটি শেষ হয়ে যাবে। ঘরে খাওয়ার নেই, অথচ ঘরের বাইরে তালিবানদের জন্য বের হতে পারছে না কেউই। এরকমই ওদলাবাড়ির হিন্দি স্কুলের একটি গোটা পরিবার আফগানিস্তানের সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। क्योंकि मेरा दीदी, जीजा जी, दो भांजा वहाँ फंसा हुआ है और अफगानिस्तान में तालिबान के डर से, और उनको जान का भी खतरा है। इसलिए हम चाहते हैं कि पूरा परिवार इंडिया में आए। मेरा भांजा भी इंडिया में पैदा हुआ, उसका पासपोर्ट है, सब कुछ है, और वो लोग भारत जो सरकार है उनको इंडिया में लाने में मदद करें। अरूप पोशाकेर प्रतिवेदन, सीसीएन तोड़ाई टुवार संवाद। ঘিস নদী থেকে উদ্ধার প্রায় 12 ফিটের অজগর। এরপর মালপাচার বন দপ্তরের হাতে অজগরটি তুলে দেয় ঘিস ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা। কয়েকদিন যাবত বৃষ্টি হচ্ছে সমতল এবং পাহাড়ে, সেই কারণে ঘিস নদীর জল বেড়েছে আর তাতে পাহাড়ি এলাকা থেকে ভেসে এসেছে এই অজগরটি। এলাকার বাসিন্দা মোহাম্মদ বাবলু বলেন, ঘিস নদী দিয়ে ভেসে আসছিল এই অজগরটি। সে সময় কিছু ছেলেরা অজগরটিকে ঢিল মারছিল, তখন ওয়েলফেয়ারের সদস্যরা অজগরটিকে উদ্ধার করে তাদের অফিসে নিয়ে আসেন। সোশ্যাল ওয়েলফেয়ারের সদস্য মোহাম্মদ হজরত আলী, রাসেল সরকার এবং শৈদান রহমান বলেন, এর আগেও ঘিস নদী থেকে এ ধরনের অজগর উদ্ধার হয়েছে। এই ধরনের অজগর পাহাড়ি এলাকায় দেখা যায়, নদীতে জল বেড়ে যাওয়ার কারণে ভেসে এসেছে। আমরা অজগরটিকে মালবাজার বন দপ্তরের হাতে তুলে দেই। গ্রামের পাশে নোম ফরেস্ট আছে, সেখান থেকে এই জলের স্রোতে ভেসে যায়, ভেসে আমাদের বস্তি এলাকায় এসে পৌঁছায়। আমাদের গ্রামবাসী ওনারা এটিকে ধরে আমাদের সংগঠনকে তুলে দেয়। এখন আমরা ওয়াইল্ড লাইফ মাল স্কোয়াডকে ডেকেছি, ওনাদের হাতে এখন তুলে দেবো। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
বিশেষ বিজ্ঞপ্তি। সকল কেবল অপারেটরদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা। আপনাদের অনেকেরই দীর্ঘদিন ধরে কন্ট্রোল রুম মেইনটেনেন্স এবং ইলেকট্রিক বিল বাবদ প্রদেয় অর্থ বকেয়া রয়েছে। এই বকেয়া অর্থ অবিলম্বে প্রদান করার অনুরোধ জানানো হচ্ছে, অন্যথায় আপনাদের পরিষেবা বিঘ্নিত করে কর্তৃপক্ষ কোনো প্রকার দায়ী থাকবে না। বকেয়া সম্পর্কিত তথ্য বিশদে জানতে বিকেল 4টার পর কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ আনতে সিসিএন তরাই টুয়ার্স কর্তৃপক্ষ। The Department of Management, University of North Bengal is the only A+-ranked business school in entire North Bengal. It's producing highly skilled management professionals for the industry. The department has received some of the prestigious professional awards like IRFI in 2012. Come, join the professional world in the Department of Management. Department of Management, University of North Bengal, managing your dreams. আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি আয়রন টাওয়ার শহরবাসীর জন্য নিয়ে এলো সুপ্রসিদ্ধ জিন্দাল কোম্পানির কালার প্রোফাইল শীট এবং বেঙ্গল টাইগার আয়রন পাইপ। এছাড়াও পাবেন পিকচার শীট এবং অন্যান্য সকল প্রকার পাইপও। এখানে সকল প্রকার আয়রন সামগ্রী পাবেন হোলসেল রেটে। আমরাই সুপ্রসিদ্ধ জিন্দাল কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজ ডিলার, তাই যে কোনো প্রকার আয়রন শীট এবং পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়গড়পাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের বিপরীতে। যোগাযোগ করুন 9832050381 নম্বরে। সকল প্রকার ব্র্যান্ডেড মোবাইল এবং অ্যাক্সেসরিজের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির রিয়া কালেকশন। আমাদের কাছে পাবেন স্যামসাং, ওপো, রেডমি, রিয়েলমি, নোকিয়া, ওয়ানপ্লাস প্রভৃতি নামিদামি ব্র্যান্ডেড কোম্পানির সকল প্রকার মোবাইল এবং আইফোন। রয়েছে সহজ কিস্তিতে 0% সুদে মোবাইল করার সুযোগ এবং এক্সচেঞ্জ অফারও। হোম ডেলিভারির পরিষেবাও পাবেন আমাদের এখানে। তাই দেরি না করে আজই আসুন আমাদের শোরুম রিয়া কালেকশনে এবং নিয়ে যান আপনাদের পছন্দের মোবাইল। আমাদের ঠিকানা রিয়া কালেকশন, পিসি শর্মা মোড়, কামরপাড়া, জলপাইগুড়ি। রিয়া কালেকশন, আ নেম ইউ ক্যান ট্রাস্ট আপন। সীমা অটোমোবাইল এবং সীমা অটো কেয়ারের তরফে শহরবাসীকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের প্রিয় সীমা অটোমোবাইল নিয়ে এসেছে ইয়ামাহার বিভিন্ন অত্যাধুনিক বাইকের বিপুল সম্ভার। এখানে পাবেন ইয়ামাহা R15, FZ SV3 নতুন এডিশন, ফ্যাসিনো, রে রেডার, MT15 এবং FZ25 মডেলের ইয়ামাহা গাড়ি। একই প্রতিষ্ঠানের সীমা অটো কেয়ারে পেয়ে যাবেন আপনার মনের মতো সুজুকি। পাবেন সুজুকি জিক্সনের সকল মডেল, অ্যাক্সেস 125 এবং সুজুকি বার্কম্যান। সীমা অটোমোবাইল এবং সীমা অটো কেয়ারে রয়েছে লো ডাউন পেমেন্ট এবং লো ইন্টারেস্টে গাড়ি ক্রয়ের সুবিধা। রয়েছে এক্সচেঞ্জ অফারও। প্রতি গাড়িতে রয়েছে ক্রয়ের ওপর নিশ্চিত উপহার। তাই মনের মতো ইয়ামাহা এবং সুজুকি গাড়ি কিনতে আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা পান্ডেপাড়া, মৌবাজার, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের সুপরিচিত মদনলাল বীজবহন এবার নিয়ে এলো মদনলাল সুপার মার্কেট 9-10 গ্রোসারি স্টোর। এখানে আপনি পাবেন সমস্ত রকমের ব্র্যান্ডেড গ্রোসারি আইটেম, কেক বানানোর সামগ্রী, মির্জনের আইটেম। এছাড়াও পাবেন ব্র্যান্ডেড চকের বিপুল সম্ভার। প্রতিটি কেনাকাটায় রয়েছে আপনি 25% ছাড়ের আকর্ষণীয় অফার। রয়েছে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থাও। তাই দেরি না করে আজই চলে আসুন কিংবা ঘরে বসেই অর্ডার করুন 9733355755 নম্বরে। আমাদের ঠিকানা মদনলাল সুপার মার্কেট, নিয়ার ডমিনোস পিজা, উকিলপাড়া, জলপাইগুড়ি। জলপাইগুড়ি শহরে ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন বিভিন্ন 1% ডিজাইনের রকমারি ফার্নিচার। আমরা সুপরিচিত ড্যাম্বো ফার্নিচার, পিয়াস্ট্রা ফার্নিচার, ট্রিপল ম্যাট্রেসের একমাত্র এক্সক্লুসিভ ডিলার। সকল প্রকার অত্যাধুনিক বেডরুম ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, ওয়ার্ড্রোবস, ফোর ম্যাট্রেস পাবেন এখানে। এছাড়াও পাবেন অর্থোপেডিক ম্যাট্রেস এবং স্প্রিং ম্যাট্রেসের বিপুল সম্ভারও। রয়েছে সহজ কিস্তিতে EMI এর সুবিধাও। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লবকুশ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের সুপরিচিত অনাদি মেডিসিন প্লাজাতে এখন থেকে নিয়মিত বসছেন বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। কনসালটিং ফিজিশিয়ান ডাক্তার এস রায় ও ডেন্টাল সার্জন ডাক্তার দেবপ্রিয় সরকার প্রতিদিন সন্ধ্যায় নিয়মিত বসছেন এখানে। প্রতি মঙ্গলবার ও শুক্রবার বিকেল 5টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত বসছেন ফিজিশিয়ান ডাক্তার সুশীল কুমার চাকো। প্রতি সোমবার ও শুক্রবার বসছেন প্রখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার শুভম চ্যাটার্জি। প্রতি সোম ও বৃহস্পতিবার বসছেন আর্থোপেডিক সার্জন ডাক্তার দেবাঞ্জন আদক। এছাড়াও প্রতি বুধ ও রবিবার বসছেন প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার বীরাঙ্গনা। প্রতি রবিবার বসছেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সন্দীপ মহান্তি এবং প্রতি বৃহস্পতিবার বসছেন প্রখ্যাত সার্জন ডাক্তার সুব্রত রায়। তাই আপনার পরিবারকে সুস্থ রাখতে বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ জন্য যোগাযোগ করুন অনাদি মেডিসিন প্লাজা, সিঁড়িস্তলা, এসি কলেজের পাশে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ।
বিজেপির সংকল্পযাত্রায় নারায়ণী সেনার যোগ রূপে তৎপর পুলিশ প্রশাসন। নিষিদ্ধ প্রামাণিককে নিয়ে বুধবার সংকল্পযাত্রার আয়োজন করেছিল বিজেপি। শিলিগুড়ি থেকে রাজগঞ্জ বেলাকোবা হয়ে জলপাইগুড়ি যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল। সেই অনুযায়ী প্রস্তুত ছিলেন নারায়ণ সেনারা। শহরের বিভিন্ন জায়গায় রয়েছেন তারা, তবে এদিন সকাল হতে মোতায়েন রয়েছে পুলিশ। নারায়ণী সেনাদের বিভিন্ন জায়গায় আটকে রাখেন তারা, সেনাদের গাড়ি তালা বন্ধ করে দেওয়া হয়। সংকল্পযাত্রা রুখতে মোতায়েন রয়েছে পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা। গণতান্ত্রিক ভাবে আন্দোলনে নেমে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ ও রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ। এর প্রতিবাদে রাজ্যের সব জেলার পাশাপাশি জলপাইগুড়িতে বিক্ষোভ র্যালির আয়োজন করে বিজেপি। মঙ্গলবার শহরের ডিবিসি রোডের বিজেপি কার্যালয় থেকে র্যালিতে বের হয়ে শহর পরিক্রমা করে। এদিনের র্যালি থেকে রাজ্যের তৃণমূল সরকারকে আক্রমণ করে বিজেপি নেতারা। বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ বলেন, পুলিশকে সঙ্গে নিয়ে বিজেপি নেতাদের ওপর আক্রমণ করছে তৃণমূল। পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে, বিজেপি রাজ্য নেতাদের গ্রেপ্তার করছে, এর প্রতিবাদে আমাদের আন্দোলন চলছে। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। আমাদের রাজ্য প্রেসিডেন্ট দিলীপ ঘোষ, আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য যুব মোর্চার প্রেসিডেন্ট সৌমিত্র খাঁ, সবাইকে তারা পিসফুল আন্দোলনে গেছিল, তাদেরকে সেখান থেকে সে পশ্চিমবঙ্গের বর্বর পুলিশ সেখান থেকে অকথ্যভাবে তাদেরকে কোলে বাজা করে তাদের উঠিয়ে নিয়ে গিয়ে অ্যারেস্ট করেছে। সেটারই প্রতিবাদে আজকে রাজ্য জুড়ে এবং জলপাইগুড়িতেও সেটার বিক্ষোভ প্রদর্শন করছি আমরা ভারতীয় জনতা পার্টি। দুয়ারি সরকার কর্মসূচি চালু হতে যেন মানুষের ঢল নামল মালবাজার মহকুমার ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। মঙ্গলবার বিধানপল্লী প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে দুয়ারি সরকার কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা নিতে এদিন সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে বহু মানুষ শিবিরে আসতে শুরু করেন। বেলা বাড়তেই ভিড়ও বাড়তে শুরু করে। শিবিরে লাইন দিতে গিয়ে হুড়ু হুড়ু পড়ে যায়। করোনা ভাইরাসের সংক্রমণ চলছে, কিন্তু এই শিবির দেখলে মনে হবে করোনা বলে কিছুই নেই। গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে রয়েছেন বহু মানুষ, বহু মানুষের মুখে নেই মাস্ক, চলছে হুড়ু হুড়িও। ভিড় সামলাতে সমস্যায় পুলিশ প্রশাসন। বিভিন্ন স্টলে মানুষের এত ভিড় যে পা রাখার জায়গা নেই। বাড়ি বাড়ি আধিকারিকেরা করোনা বিধি মেনে চলতে বললেও কেউ কারো কথা শুনছেন না, আর এতে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে পারে বলে সাধারণ মানুষের ধারণা। এ ব্যাপারে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মধুমিতা ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণা মতো বুধবার ওদলাবাড়িতে শুরু হলো দুয়ারে সরকার। এখান থেকে মানুষ বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন, তবে এদিন প্রচন্ড ভিড় হয়েছে। বাড়ি বাড়ি মানুষকে করোনা বিধি মেনে চলতে বলা হচ্ছে। খাদ্য দপ্তরের আধিকারিকদেরও বক্তব্য, কোনো করোনা বিধি মানা হচ্ছে না এই শিবিরে। আমরাও ভয় পাচ্ছি, কিন্তু কিছু করার নেই বলে দাবি আধিকারিকদের। করোনা পিরিয়ড চলছে, এর মধ্যে দেখছি যে অনেকে মাস্ক পরে আছে, অনেক মাস্ক পরে নাই, এর মধ্যে আমাদের কাজ করতে হচ্ছে, আমাদের কাজ করতে অসুবিধা হচ্ছে। তাছাড়াও ভয় লাগছে, কিন্তু কী করা যায়, গভর্নমেন্টের অর্ডার, এটা খুব মানতেই হবে আমাদের। হ্যাঁ, সে তো বাড়ছেই। হ্যাঁ, কেউ ডিস্টেন্স মেনটেন করতে, দেখছো না আপনি, কোনো কেউ ডিস্টেন্স মেনটেন করছে, অনেকে মাস্ক নাই, কিছু এই দোকানে মাস্ক নাই, প্রচণ্ড ভিড়। যেহেতু প্রথম দিন মানুষ বুঝতে পারছে না, একটু অসুবিধা হচ্ছে, কিন্তু এর পরের দিনের ক্যাম্প থেকে একদম ভালোভাবে হবে, কোনো অসুবিধা হবে না। লাইনটা যেহেতু আমাদের এখানে বৃষ্টি হয়ে গেল, সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি ছিল, তার জন্য একটু অসুবিধা হয়ে গেছে, কিন্তু এর পরের থেকে পরের ক্যাম্পগুলোতে আর কোনো অসুবিধা হবে না। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বিশেষ বিজ্ঞপ্তি, সকল কেবল অপারেটরদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা। আপনাদের অনেকেরই দীর্ঘদিন ধরে কন্ট্রোল রুম মেইনটেনেন্স এবং ইলেকট্রিক বিল বাবদ প্রদেয় অর্থ বকেয়া রয়েছে। এই বকেয়া অর্থ অবিলম্বে প্রদান করার অনুরোধ জানানো হচ্ছে, অন্যথায় আপনাদের পরিষেবা বিঘ্নিত করে কর্তৃপক্ষ কোনো প্রকার দায়ী থাকবে না। বকেয়া সম্পর্কিত তথ্য বিশদে জানতে বিকেল 4টার পর কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ আনতে সিসিএন তরাই টুয়ার্স কর্তৃপক্ষ। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতা শীর্ষে দিশারী নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্সরে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832434238 নম্বরে। নামি নামি কোম্পানির মুঠোফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান ফোন ক্লাব মোবাইল শপ। এখানে আপনি সহজ কিস্তিতে 0% সুদে OnePlus, Samsung, Vivo, Oppo, Realme, Tecno, Nokia, Infinix এর মতো নামি দামি কোম্পানির সব ধরনের স্মার্টফোন কিনতে পারবেন। এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাক্সেসরিজ এর বিপুল সম্ভার আমাদের কাছে পাবেন। অনলাইন ক্লাসের জন্য উন্নত মানের অ্যাক্সেসরিজও। আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের 100% সার্ভিসও দিয়ে থাকি। তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন
স্কুল ক্লাব মোবাইল শপে তামার পাড়া বর্ধন প্রাঙ্গনের বিপরীত দিকে। জলপাইগুড়িবাসী প্রিয় স্টোর মদনলাল ফ্যামিলি শপের তরফে সকলকে নতুন বছরের শুভেচ্ছা। এবার শীতের শীতবস্ত্রের বিপুল সম্মান নিয়ে হাজির হয়েছি আমরা। 8-80 পরিবারের সকলের মনের মতো সকল প্রকার শীতবস্ত্রের সব রকম আইটেম পাবেন আমাদের ফ্যামিলি স্টোরে। রয়েছে বিভিন্ন ধরনের শীতের ব্ল্যাঙ্কেট ও শাল, বাচ্চাদের জন্য রয়েছে সোয়েটার জ্যাকেট, মহিলাদের জন্য রয়েছে শীতের রকমারি সোয়েটার জ্যাকেট ও কোট, পুরুষদের জন্য পাবেন শীতের ফ্যাশনেবল সোয়েটার জ্যাকেট, পাশাপাশি রয়েছে ইন্দো ওয়েস্টার্ন শেরওয়ানি, অল টাইপস অফ এথনিক ওয়্যার ফর ম্যারেজ অকেশনস। পাবেন মহিলাদের মনপছন্দ বেনারসি শাড়ি, ঘাগরা, গাউন, ক্রপ টপ, এছাড়াও পুরুষদের বিভিন্ন ডিজাইনের স্যুট, ব্লেজারও থাকছে আমাদের স্টোরে। তাই মনের মতো শপিং করতে আপনার প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন জলপাইগুড়ি প্রথম ফ্যামিলি শপ মদনলাল ফ্যামিলি শপে। আমাদের ঠিকানা মদনলাল ফ্যামিলি শপ, কামারপাড়া, জলপাইগুড়ি। আপনার শহরের প্রসিদ্ধ লৌহ বিপণী কেস আয়রন হাউসের তরফে শহরবাসীকে জানাই নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্টিল, শীট, টিন, পাইপ, গ্রিল আইটেম সহ লোহার সব রকম সামগ্রী। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দিব্যেন্দু চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর প্রতিষ্ঠান কেস আয়রন হাউসের প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী কিনতে হলে আজই আসুন আপনাদের সুপরিচিত কেস আয়রন হাউসে। আমাদের ঠিকানা কেস আয়রন হাউস, 4 নম্বর খুঁটি, জলপাইগুড়ি। ভর্তি চলছে। দীর্ঘ 15 বছর ধরে সুনামের সাথে ছাত্রছাত্রীদের সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দিশা নার্সিং ট্রেনিং সেন্টারে বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। আমাদের এখানে বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্স করানো হয়, যেমন নার্সিং, প্যাথোলজি, ইসিজি ইত্যাদি। ছাড়াও স্পোকেন ইংলিশ যত্ন সহকারে শেখানো হয়। আমাদের এই প্রতিষ্ঠানে প্রতিটি কোর্সে নিজস্ব ল্যাবে প্র্যাকটিক্যাল করানো হয়ে থাকে। 15 বছর ধরে সুনামের সাথে এগিয়ে চলা আমাদের এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা আজ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ 102 অ্যাম্বুলেন্স পরিষেবায় কর্মরত। আমাদের মাধ্যমে ব্যাঙ্গালোরের খ্যাতনামা প্রতিষ্ঠান থেকে নার্সিং কোর্স করে বহু ছাত্রছাত্রী আজ কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন দিশা নার্সিং ট্রেনিং সেন্টার, হাসপাতাল পাড়া, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9832515123 নম্বরে। EMI-তে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান, শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং এমজি রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। রাজ্য সরকারের উদ্যোগে ফের দুয়ারি সরকারের 18টি সরকারি প্রকল্প বিনামূল্যে সাধারণ মানুষদের পরিষেবা দিচ্ছে। এদিন শিবিরে ভিড় থাকলেও সবচেয়ে বেশি ভিড় দেখা যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ছাড়াও অন্যান্য প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে ক্যাম্পগুলিতে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কৃষক বন্ধু, রেশনের সমস্যা ইত্যাদি প্রকল্পের ক্যাম্পগুলিতে তুলনামূলক ভিড় কম দেখা যায়। অমিত ফুনিকের প্রতিবেদন, CCN, তরাই ডুয়ার সংবাদ। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য লুপ্তপ্রায় শকুনের প্রয়োজন রয়েছে, কিন্তু মাঝে মধ্যে শকুনের মৃত্যুর ঘটনা ঘটছে দাবি স্বেচ্ছাসেবী সংগঠনগুলির। এক সমীক্ষায় উঠে এসেছে চা বাগান এবং চাষের সময় যেসব ওষুধ ব্যবহার করা হচ্ছে তা থেকে মৃত্যু হচ্ছে শকুনের। অন্যদিকে গরু মহিষ চিকিৎসার সময় বিভিন্ন ওষুধ ব্যবহার করা হচ্ছে। কিছু ওষুধ ব্যবহার করা নিষেধ করার পরেও গরু এবং মহিষকে বাঁচাতে ওষুধ ব্যবহার করতে বাধ্য হচ্ছে। সেই গরু বা মহিষ মারা যাওয়ার পর ওই মাংস শকুন খাওয়ার পর মৃত্যু হচ্ছে। বুধবার জলপাইগুড়ির এক স্বেচ্ছাসেবী সংগঠন এবং বন বিভাগের উদ্যোগে এক সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। শহরের কদমতলার এক বেসরকারি হোটেলে শিবিরটি হয়। শিবিরে বিভিন্ন চা বাগানের মালিক পক্ষ, বন বিভাগের আধিকারিক এছাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। এদিনের সচেতনতার মূল উদ্দেশ্য শকুন বাঁচাতে হবে, সমাজের ভারসাম্য রক্ষার জন্য এদের বেঁচে থাকা খুবই প্রয়োজন। কিভাবে আমরা বাঁচাতে পারি, ওনাদের কি রোল হতে পারে, ওনারা কিভাবে অন্যজনকে অ্যাওয়্যার করতে পারেন, এই সব সংক্রান্তে এটা ওয়ার্কশপ ছিল। ডাইক্লোফেনেক বা অন্য যে পেস্টিসাইড যে ব্র্যান্ড আছে যেটা ভালচারের জন্য হার্মফুল হতে পারে, এই দুটাই ক্ষেত্রে আমরা আমাদের পক্ষ থেকেও অ্যাকশন নিয়েছি। আমরা আজকে পেস্টিসাইডস এবং টিএসটেটস এবং ড্রাগ অ্যাসোসিয়েশন, যারা অ্যাসোসিয়েশনের যারা মেম্বার তাদের নিয়ে বসেছি, তাদের সেন্সিটাইজ করার জন্য যে তারা যাতে ভবিষ্যতে এই যে ব্যান্ড ড্রাগগুলো আছে, মনোক্রোটোফাস বা থাইমেট বা ডাইক্লোফেনাক, সেগুলোর ইউজ যাতে তারা বন্ধ করে এবং ভালচারকে বাঁচানোর জন্য তারা নিজেরা পদক্ষেপ নেয়, এই নিয়ে আমরা একটা আলোচনা করবো এবং একটা গাইডলাইন আজকে তৈরি হবে। আমাদের উত্তরবঙ্গের যে গর্ব, যে ফ্লোরা ফোনা, যে ওয়াইল্ড লাইফ, তাকে আমরা বাঁচাতে চাই এবং সেই জন্য আমরা সক্রিয়ভাবে এই যে ক্যাম্পেইন শকুন সংরক্ষণ, হাতি বা আপনার চিতাবাঘ সব ব্যাপারে আমরা পাশে থাকবো বলে আমরা অলরেডি DFO সাহেবকে জানিয়েছি।
করোনা ভাইরাসের সংক্রমণ কিছুটা কমায় ডুয়ার্স এলাকায় ছবির শুটিং করতে এলেন অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তী। এদিন তিনি কলকাতা থেকে দার্জিলিং মেরে শিলিগুড়ি আসেন, এরপর বাই রোডে ডুয়ার্সের উদ্দেশ্যে রওনা হন। সোহম চক্রবর্তী বলেন, ওদলাবাড়ি হাসপাতালে করোনা পরীক্ষা করালাম, রিপোর্ট নেগেটিভ, ভালো লাগছে। শুটিং এর জন্য এক সপ্তাহ চালসায় থাকবো, চালসা সহ আশেপাশের এলাকায় এক সপ্তাহ ধরে শুটিং হবে, ছবির নাম হীরক করে হীরে। চালসায় যাওয়ার আগে ওদলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে করোনা পরীক্ষা করান তিনি, রিপোর্ট নেগেটিভ আসায় চালসার উদ্দেশ্যে রওনা দেন তিনি। এটা একদম প্রফেশনাল কারণে শুটিং এর শুটিং হচ্ছে, শুরু হচ্ছে আজকে থেকে। এখানে চালসাতেই চালসাতে বেস ক্যাম্প করে আশেপাশেই রওনা হবে এখানে। হ্যাঁ, ভ্যাকসিনটা টেস্ট করার জন্য কোভিড নেগেটিভ নিশ্চিন্ত। এটা হীরক গড়ে ভিড়ে। এ ব্যাপারে মাল ব্লকের বিএমওএইচ প্রিয়াঙ্কু জানা বলেন, গতকাল একজন অভিনেতা এসেছিল করোনা পরীক্ষা করতে, এদিন সোহম চক্রবর্তীর রিপোর্ট নেগেটিভ এসেছে, উনি শুটিং এর জন্য রওনা দিলেন চালসায়। গতকাল বিশ্বনাথ এসেছিলেন, সোহম আজকে এসেছেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি আরো দু একজন ফিল্ম আর্টিস্ট আসার আছেন। টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বিশেষ বিজ্ঞপ্তি, সকল কেবল অপারেটরদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা। আপনাদের অনেকেরই দীর্ঘদিন ধরে কন্ট্রোল রুম মেইনটেনেন্স এবং ইলেকট্রিক বিল বাবদ প্রদেয় অর্থ বকেয়া রয়েছে, এই বকেয়া অর্থ অবিলম্বে প্রদান করার অনুরোধ জানানো হচ্ছে, অন্যথায় আপনাদের পরিষেবা বিঘ্নিত করে কর্তৃপক্ষ কোনো প্রকার দায়ী থাকবে না। বকেয়া সম্পর্কিত তথ্য বিশদে জানতে বিকেল 4টার পর কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ আনতে সিসিএন তরাই টুয়ার্স কর্তৃপক্ষ। স্বাধীনতার স্বর্ণ সাজে সেজে উঠুক এই অগস্ট মাস। এই পুণ্যতিথিকে স্মরণীয় করতে ওরিয়েন্ট জুয়েলার্স নিয়ে এলো স্বাধীনতা দিবসের বিশেষ অফার। অফার চলবে 5-22 অগস্ট 2021 আমাদের সমস্ত শোরুমে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন কাস্টমার কেয়ার নম্বর 8373-0999-50। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়ার সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9475893400, 9593503500 এবং 8972452942 এই নম্বরে। ইএমআইতে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান, শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং এমজি রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। Hyundai নিয়ে এলো দ্য অল নিউ i20, যা আপনি পাবেন সেন্সিয়াস স্পোর্টিনেস লুকসে, সুপার ড্রাইভেবিলিটি, ইলেকট্রিক সানরুফ, 26.03 সেন্টিমিটার ইনফোটেনমেন্ট সিস্টেম, বোস প্রিমিয়াম স্পিকার। দ্য অল নিউ i20 এক্স শোরুম প্রাইস যা শুরু হচ্ছে মাত্র 6,79,900 টাকা থেকে। টেস্ট ড্রাইভ এবং বুকিং এর জন্য কল করুন বার্লিয়া হোন্ডাই 9093-02318 নম্বরে। নজর কাড়া দৃষ্টিনন্দন এবং হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে চলে এসেছে রূপশ্রী ফার্নিচার। শহরের খ্যাতনামা প্রথম সারির এই ফার্নিচার প্ল্যাটফর্মে আপনি পাবেন ভারতবর্ষের জনপ্রিয় এবং বিশ্বস্ত ব্র্যান্ড স্মার্ট উড ফার্নিচারের সমস্ত রকম সম্ভার। বেড, ওয়ার্ডরোবস, সোফা, ডাইনিং টেবিল, সেন্টার টেবিল, স্টাডি টেবিলের মতো মন মাতানো সম্ভার পাবেন এখানে। এছাড়াও পাবেন টিভি ইউনিট, ড্রেসিং টেবিল, অফিস ফার্নিচার, ম্যাট্রেস এবং ঘর সাজানোর অন্যান্য যাবতীয় আসবাবপত্র, যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরও আকর্ষণীয়। প্রত্যেকটি ফার্নিচারে রয়েছে 3 বছরের ওয়ারেন্টি। এছাড়াও রয়েছে 0% ইন্টারেস্টে ফার্নিচার ক্রয়ের সুবিধা। আমাদের ঠিকানা রূপশ্রী ফার্নিচার, রূপশ্রী গোল্ডেন কমপ্লেক্স, দ্বিতীয় ও তৃতীয় তল, ডিবিসি রোড, অপোজিট অ্যাক্সিস ব্যাংক, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 7001652491 অথবা 9800689527 এই দুটি নাম্বারে। আমি এক মুক্ত পুরুষ, কোমল পরশ যার,
রায় কো গেঞ্জি জাঙ্গিয়া রায় কিং রঙিন গেঞ্জি রিনি প্যান্টি ও স্লিভস জয়মণি হোসিয়ারি কলকাতা। অন্তরের প্রশান্তি প্রতি স্পন্দনে জাগে অন্য অনুভব অন্য অনুভূতি। আমি এক মুক্ত পুরুষ, আমি এক মুক্ত নারী, জীবনকে আর গতিময় করে তোলে কোমল পরশ যার। রায় কো গেঞ্জি জাঙ্গিয়া রায় কিং রঙিন গেঞ্জি রিনি প্যান্টি ও স্লিভস জয়মণি হোসিয়ারি কলকাতা। আমি এক মুক্ত পুরুষ, কোমল পরশ যার। রায় কো গেঞ্জি জাঙ্গিয়া রায় কিং রঙিন গেঞ্জি রিনি প্যান্টি ও স্লিভস জয়মণি হোসিয়ারি কলকাতা। ক্রেতাদের মনপছন্দ সব ধরনের রেডিমেড পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির ময়নাগুড়ির বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান ম্যাডোনা। এখানে আপনি পাবেন স্পার্কি, ক্যামেরো, ব্ল্যাক, ব্রাসেলস, ডেনিম, থান্ডার, কনকোর্ড প্রভৃতি ব্র্যান্ডেড কালেকশন। যে কোনো নামি কোম্পানির প্যান্টে রয়েছে 50% ডিসকাউন্ট। এছাড়াও মহিলা এবং শিশুদের রেডিমেড পোশাকের হাই ফ্যাশনের সম্ভার পাবেন এখানে। সামাজিক দূরত্ব বিধি মেনে স্যানিটাইজার ব্যবহার করে কেনাকাটার সুযোগ পাবেন আপনি। প্রতিটি কেনাকাটায় পাবেন আকর্ষণীয় ছাড়। তাই প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন ম্যাডোনাতে, ম্যাডোনা মাল রোড, ময়নাগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। ক্রান্তি ব্লকের দেবীছড়া হাইস্কুলের দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হলো। মঙ্গলবার সকাল থেকে বিকেল অবধি চলা এই কর্মসূচিতে এদিন দিনভর ছিল মানুষের ভিড়। মোতায়েন ছিল ক্রান্তি ফাঁড়ির পুলিশ, তবে এদিন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় বলেন, সকাল থেকে সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি চলে। বেশ কিছু নতুন প্রকল্প যেমন স্টুডেন্ট ক্রেডিট কার্ড, লক্ষ্মীর ভান্ডার, 100 দিনের কাজের জন্য আবেদন করতে দেখা গিয়েছে অনেককেই। শান্তিপূর্ণভাবে সম্পাদিত হয় দুয়ারে সরকার। দেখা যাচ্ছে এরপরে আরও 2-3 ক্যাম্প আছে, কিন্তু মানুষ প্রথম দিনই লক্ষ্মীর ভাণ্ডারে ফর্ম ফিল আপ করবার জন্য, স্বাস্থ্যসাথীতে ফর্ম ফিল আপ করবার জন্য ব্যাপক হারে ভিড় করছে। রুটি তৈরির আটা দিয়ে তৈরি প্রতিমা, যা দেখতে শহর জুড়ে হইচই। করোনার কারণে বিদ্যালয় বন্ধ, আর অনেকেই সেই সুযোগটিকে অপব্যবহার না করে সময়টিকে কাজে লাগাচ্ছেন। তার মধ্যে 7 বছর বয়সী এক ক্ষুদে শিল্পীর প্রতিভা ফুটে উঠল আমাদের ক্যামেরায়। আটা ময়দা দিয়ে 1 আঙুল মাপের দুর্গা কালী প্রতিমা তৈরি করে তাক লাগালো জলপাইগুড়ির বসপাড়ার এক ক্ষুদে প্রতিভাবান কিশোর দীপ্ত চন্দ্র। বয়স 7 বছর, শিশু নিকেতন বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র সে। 3 মাস ধরে বাড়িতে পড়াশোনার ফাঁকে ফাঁকে এই ধরনের প্রতিমা তৈরি করে সকলের মনে তাক লাগিয়েছে দীপ্ত। দীপ্ত বলে, এখন বিদ্যালয় বন্ধ, তাই অনেক সময় অবসর সময়ে আটা ময়দা এবং রং দিয়ে এই ধরনের ক্ষুদ্র প্রতিমা তৈরি করার চেষ্টা করছে সে, যদিও এই প্রতিমাগুলো তার প্রথম তৈরি। প্রথমে পিসবাট কাইতে আটা দিয়ে লাগিয়েছি, তারপর শুকিয়ে গেলে রং কাটছি। ওই যে ছুটি, স্কুলে ছুটি হয়ে গেল, ঘরে বসে বসে থাকে, ওই আটা মাখে মাখে ওই করে করে আটাটাকে কি সুন্দর জ্বলা জ্বলা করে ওই ইয়েতে কার্টন কাটে, কার্টন কেটে গোল টোল করে তার মধ্যে কাগজ লাগে, তারপরে এরকম করে আটা দিয়ে ঠাকুর বানায়। অমিত কণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। এখন সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 97%, বিকেল 5:30 90%, বৃষ্টিপাতের পরিমাণ 4.9 মিলিমিটার। শেষ করার আগে আজকের সংবাদ শিরোনাম আরও একবার। শিলিগুড়ি তেনজিং নর্গে বাস স্ট্যান্ড থেকে উদ্ধার 4.5 কেজি সোনার বিস্কুট, 3 জনকে আটক করলো কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর, ধৃতদের তোলা হলো শিলিগুড়ি আদালতে। তালিবানের দখলে আফগানিস্তান, আশঙ্কায় ওদলাপাড়ির 2 পরিবারের সদস্যরা কেন্দ্রীয় সরকারের কাছে মেয়ের পরিবারকে ফিরিয়ে আনার আবেদন। রুটি তুরির আটা দিয়ে মায়ের প্রতিমা, ছোট্ট দিব্য সৃষ্টিতে মোহিত এলাকাবাসী, খুদের প্রতিভায় অবাক পরিবার পরিজনরাও। এখনকার মতো খবর এ পর্যন্তই, ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে, থাকুন।
বিশেষ বিজ্ঞপ্তি। সকল কেবল অপারেটরদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা। আপনাদের অনেকেরই দীর্ঘদিন ধরে কন্ট্রোল রুম মেইনটেনেন্স এবং ইলেকট্রিক বিল বাবদ প্রদেয় অর্থ বকেয়া রয়েছে। এই বকেয়া অর্থ অবিলম্বে প্রদান করার অনুরোধ জানানো হচ্ছে, অন্যথায় আপনাদের পরিষেবা বিঘ্নিত করে কর্তৃপক্ষ কোনো প্রকার দায়ী থাকবে না। বকেয়া সম্পর্কিত তথ্য বিশদে জানতে বিকেল 4টার পর কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ আনতে সিসিএন তরাই টুয়ার্স কর্তৃপক্ষ।